বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের আলোচনায় তিনি একথা বলেন। গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করবে। প্রতিটি প্রতিষ্ঠান, পার্লামেন্ট, পার্লামেন্ট, পার্লামেন্ট কিং, এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, এটা কোনো পার্লামেন্ট, এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে, ক্লাব অফ আওয়ামী লীগ। আপনার নির্বাচন ব্যবস্থা, যে ব্যবস্থাটা হচ্ছে গেটওয়ে, আপনার গণতন্ত্রের গেটওয়ে হচ্ছে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন করে আপনি দেশ চালানোর জন্য পার্লামেন্ট তৈরি করবেন, মন্ত্রিসভা গঠন করবেন, তাই না? সেই নির্বাচন ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই দিতে যায় না,